নমস্কার বন্ধুরা, এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এস ডি গ্রিন গার্ডেন চ্যানেল। অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যারা নতুন তারা বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। এই গাছের ফুল ফুটেছে দেখুন বন্ধুরা, বিশল্য করণী গাছের ফুল আপনাদের দেখায়। গাছটা হয়তো অনেকেরই অচেনা আর ফুলটা হয়তো অনেকেরই না দেখা। আনারসের মতো দেখুন ওপরের যে আবরণটা সেরকম, আর ফাঁকা ফাঁকা দিয়ে কত সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে। এগুলো পুরোটাই থোকা হয়ে ফোটে। না ফোটার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছের রুট বাউন্ডিং। ছোট্ট পটের মধ্যে আমি এই গাছটিকে লাগিয়েছি, সেটা আপনারা দেখেছেন। আর এর বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা আগ্রহী তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে দিতে পারেন বন্ধুরা। এই বিশল্যকরণী গাছ হচ্ছে জাগ্রত আহত হয়েছিলেন যখন লক্ষণ রামায়ণে উল্লেখিত রয়েছে, হনুমান গন্ধমাধন পর্বত থেকে গাছটি নিয়ে এসেছিল। তাই এখানে যে হাড়গুড়ো, শিং, চাছা এই সমস্ত পশুর যে দিয়ে শিংগুলো দিয়ে হাড় দিয়ে তৈরি হয়, তাই এরকম জাতীয় জিনিস আমি এই গাছের মধ্যে দেব না। কিছু পরিমাণে দোআঁশ মাটি, গোবর সার, লাল পটাশ আর কিছুটা সর্ষের খোল দিয়ে আমি নতুন করে আবার বড় পটে রিপোর্টিং করব বন্ধুরা। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করেই দেখতে থাকবেন। আর দেখায় প্রচণ্ড পরিমাণে কিন্তু রুট বাউন্ডিং হয়েছে, এই দেখুন প্রচণ্ড পরিমাণেই হয়েছে। কারণ এই এই গাছগুলি মাটিতে লাগালে খুব ভালো হয়, শেকড় যত ছড়াবে গাছগুলো শাখা পোশাখা বিস্তার করে। ছোট পটের মধ্যে রাখা রয়েছে, তবু দেখুন গাছটি অনেকটা বড় হয়ে গেছে। আজ নতুন পটে রিপোর্টিং করব বন্ধুরা, তাই সঙ্গে থাকুন। চলুন কী কী নিচ্ছি মাটি উপাদান হিসাবে সেগুলো আমি আপনাদেরকে দেখাই। এখানে দোআঁশ মাটি, গোবর সার আর রয়েছে সর্ষের খোল, লাল পটাশ আর কিছু পরিমাণে দিয়েছি এখানটাই সাফ ফাঙ্গিসাইড। এটা আপনারা মাটি দিয়ে মাটির সঙ্গে মিশ্রিত থাকলে দেবেন না, নাহলে দিতে পারেন। এরকম পট নিয়েছি প্রায় এটা 8 ইঞ্চি পট। পটের পাশে আমি কিছু পরিমাণে এই ড্রেনেজ সিস্টেমের কাছে কয়েকটা প্রদীপ দিয়ে দিলাম এইভাবে। এবার মাটিটাকে মিশিয়ে নেব সমস্ত উপাদান। তো এইভাবে মিশিয়ে নিয়ে মাটিটা তৈরি করে নেব বন্ধুরা। এখানে দোআঁশ মাটি বলতে এটা নদীর ধারে বা পুকুর পাড়ে যে মাটিগুলো হয় সাদা বালি বালি মাটি, সেগুলো দিতে পারেন, আমি সেগুলোই নিয়েছি। এবার আমার হয়ে গেছে। এবার যেটা করব, গাছটিকে আমি এই পট থেকে তুলে নেব বন্ধুরা। তো তুলে নিয়ে আবার আসছি। তো দেখায় বন্ধুরা, দেখুন বললাম না অতিরিক্ত রুট বাউন্ডিং হয়ে গেছে, এই দেখুন। অবশ্যই শেকড়টা ছড়ানোর জন্য যথেষ্ট পরিমাণে মাটি আর পাত্রের প্রয়োজন হয় বন্ধুরা। তো কিছু মাটি আমি দিয়ে গাছটি বসিয়ে দেব এইভাবে। বেশ কিছুটা মাটি দিয়ে দেব, যেহেতু গাছগুলো নিচের দিকেই ছড়ায় তাই মাটিটা অতিরিক্ত দিয়ে দিব আমি নিচের দিকে, বাস। এবার আর কোনো কাটাই ছাটাই করব না বন্ধুরা, কারণ যেহেতু বড় পটে আমি রিপোর্টিং করছি তার জন্য আর কাটাই ছাটাই করলাম না, সাইড থেকে মাটিগুলো দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এই ছিল বিশল্যকরণী গাছের প্রতিস্থাপন পাশে বক্স বাসে, তাই ভিডিওটা কেটে করতে হলো আমাকে। আর এইভাবে জল দিয়ে দিয়েছি আর 2-3 দিন ছায়ার মধ্যে রাখবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটা ছোট বন্ধুরা তাই সম্পূর্ণ দেখবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলেই হাসি খুশি থাকবেন, গাছ লাগাবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সকলেই সুস্থ থাকবেন, নমস্কার। আর ফুলটা আর একবার দেখিয়ে দিই।